আমি দুই সালের পহেলা মে হতে আমি প্রথম তিনটা গরু দিয়ে ফার্ম শুরু করি তিনটা গরু হতে বর্তমানে আজকে দুই হাজার উনিশ সালে আমার ফার্মে পঁয়তাল্লিশটা গরু আছে ইতিমধ্যে আমি ঈদে এবং অন্যান্য পর্বে প্রায় সাতাশটি সার গরু বিক্রি করেছি এবং চার পাঁচটি গাবিও বিক্রি করেছি অঙ্ক দিয়ে হিসাব করে দেখাতে পারি যে তিনি একচল্লিশ লক্ষ টাকার গরু বিক্রি করেছেন এইখানে ষাটটি সার বছরের দাম মিনিমাম চল্লিশ লাখ টাকা হবে আর তার খামার এখন যে গরু রয়েছে এই গরু এক কোটি টাকার গরু রয়েছে খাবারে অর্থাৎ প্রায় দুই কোটি টাকার সম্পত্তার গত নয় বছর হয়েছে তা আমি আপনাদের কাছে এটি পরামর্শ যে খুরশিদ আলম যেভাবে খাবার শুরু করেছে একজন অবসরপ্রাপ্ত মানুষ যারা অবসর গ্রহণ করেছেন সরকারি কর্মকর্তা হিসাবে বা যে কোনো প্রতিষ্ঠান থেকে তাদের জন্য ক্যাটেল ফার্মিং হচ্ছে সবচেয়ে ভালো একটি উদ্যোগ তোমরা দেশের আসল নায় বলবে বিশ্ববাসী ডেইরি খামার করে কিভাবে সফল হওয়া যায় সেটা আপনারা এই খামারি খোরশেদ আলমের মুখে শুনুন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ খোরশেদ আলম একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা দুই সালে সরকারি চাকরিতে অবসর গ্রহণের পর হ্যাঁ কোনো কিছু একটা করার কথা চিন্তা করতেছিলাম বাই দি বাই ডক্টর জহিরুল ইসলাম সাহেবের সাথে আমার পরিচয় হয় এবং উনি আমাকে একটা ডেরি ফার্ম করার পরামর্শ দিলেন তো আমার সেটা ডেরি ফার্ম করার সুযোগ আছে হ্যাঁ এই কথাটা চিন্তা করি সুযোগ আছে বলে উনি আমাকে এই পরামর্শটা দিলেন এবং সুযোগ আছে বলে আমি ওনার পরামর্শটা গ্রহণ করি আমি দুই হাজার তেরো সালের পহেলা মে হতে আমি প্রথম তিনটা গরু দিয়ে ডেরি ফার্ম শুরু করি তিনটা গরু হতে বর্তমানে আজকে দুই সালে আমার ফার্মে পঁয়তাল্লিশটা গরু আছে ইতিমধ্যে আমি ঈদে এবং অন্যান্য পর্বে প্রায় সাতাশটি সার গরু বিক্রি করেছি এবং চার পাঁচটি গাবিও বিক্রি করেছি আমার বর্তমানে ফার্মের দুধের গাভি দুধের প্রোডাকশন প্রায় একশো ষাট থেকে একশো নব্বই আশি এরকম হয় দুধ বিক্রির টাকাতে আমার এই পঁয়তাল্লিশটা গরুর খাবার খরচ হয়ে আরও আরও কিছু প্রফিট থাকে এইভাবে আমি খাবার বৃদ্ধি করে চলছি এবং খাবার পরিচালনার জন্য আমি ট্রেনিং নিয়েছি আর প্রথম অবশ্য তেমন কিছু জানতাম না হ্যাঁ কিন্তু জরুরি সংসারের সাথে পরিচয় হওয়ার পর বিভিন্ন সময় গরুর অসুবিধা সাপেক্ষে আলোচনা করতে যে অনেক কিছু শিখছি মানে জানতে হয়েছে আমাকে গরুর সুস্থতার জন্য গরুর খাবার দাবার এই সমস্ত ব্যাপারে আর গরুর দর দাম বিক্রির সময় এই সমস্ত কিছু খাবার জোগাড়করণ অনেক কিছুই তো জানার দরকার হয় হ্যাঁ শুধু ইমোশনালি গরু ফার্ম দিলেই খেলে লাভবান হওয়া যায় তা নয় অনেক কিছু জ্ঞানের দরকার হয় গাছ চাষ সম্বন্ধে জৈর আমাকে গাইড করেন এই আমি আগে নিপিয়ার পাইতাম বা অন্যান্য গাছ করতাম কিন্তু পাংচুং গাছটা জরিল আমাকে ইয়া দেয় পরামর্শ দেয় এখন আমার ফার্মে গাছের প্রোডাকশনও অনেক ভালো অর্থাৎ আমার সাত বিঘা জমিতে গাছের চাষ আছে শর্ট টাইম নিয়েছি আমি ট্রেনিং নিয়েছি

জিনিস কোথায় আকাশের না এটা আমার কাছে এরকম বিবেদমান মনে হচ্ছে না আমি খুব ভালো আছি এবং খুব প্রাণবন্ত ভাবে আমার এই সাথে আমি কাজ করি এখন তো চলাফেরা করি এবং আমি রাত এগারোটা বারোটা পর্যন্ত এখনো কাজ করতে পারি এইটা আমার এই বৃদ্ধ বয়সে এই যে কাজ করার যে একটা সুযোগ হ্যাঁ অন্য কোনো কর্মী হয়তো পাইতাম না আমি এই অনেক সময় তো সন্তানের কথা বলে যাই গরু গরবিনী দেখি আবার গরুর সামনে গেলে আপনি বুঝতে পারবেন যে আবার এই রাখালরা গরু পালন করে কিন্তু তাদেরকে যতটুকু কেয়ার না করে গরুগুলো আমি তার গায়ে মাথায় হাত দিলে বা গায়ে হাত দিলে সে আমার দিকে আগে আসে এই সবগুলি গরু প্রায় এরকম দু একটা ছাড়া দু একটা কম থাকে তো আমার নয়জন নয়জন কর্মচারী আছে এখন মাসে সাড়ে তিন লক্ষ টাকা থেকে চার লক্ষ টাকা বেরিয়েছে নয় ঘাসের প্রোডাকশনের কারণে খরচের মাত্র কম বেশি হয় ভবিষ্যৎ প্ল্যান আমি আরও একটু ইফেক্টিভ হয়ে খামারটা পরিচালনা করব। এবং আমি ভ্যালু এডিশনের কথাও চিন্তা করতেছি দুধের থেকে আমি পরবর্তী সময় আমি ইয়াগুলি উৎপাদন করব অন্যান্য সাব প্রোডাক্ট তৈরি করব যাতে আর একটু লাভবান হওয়া যায় আপনি অবসর গ্রহণের করে খামার করেছেন এবং আপনার মতন আপনার অনেক সরকারি কর্মকর্তা বেসরকারি কর্মকর্তা অবসর গ্রহণ করছেন যদি তারা কেউ করাবে কাজ কে কী কাজ করবে অবসর সময় এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যদি করতে চায় তাহলে অবশ্যই ওনাকে কিছু প্রশিক্ষণ নিতে হবে হ্যাঁ এবং সুপারভিশন ডেরি ফার্মের সুপারভিশন বা গরুর পরিচিতি বা প্রোডাকশন কীভাবে বৃদ্ধি করবে গাছ ফলন চিকিৎসা সবগুলির ব্যাপারে একটা ট্রেনিং থাকা দরকার এবং একটা গাইডলাইনের আন্ডারে থাকা দরকার একটা ডেরি খামার করার আগে আসলে আপনাদের কি করা উচিত সেটা আপনারা ডক্টর জহরুল ইসলামের মুখে শুনুন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা আজকে একটু ব্যতিক্রমধর্মী মানুষের কাছে এসেছি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জনাব খুরশেদ আলম তাকে আমি সেলুট জানাই এই জন্য যে সে অনেক সুন্দর একটা খামার করেছে এবং আজ থেকে আট বছর আগে সে আমার কাছে গিয়েছিল অবসর জীবনযাপন করার কাছাকাছি এসে পিয়ারেলে যাওয়ার পর এবং আমার কাছে যাওয়ার পর যখন প্রথম পরামর্শ গ্রহণ করতে চাই আমি বলেছি আপনার জমি আছে কতটুকু তিনি বলেছিলেন দশ বিঘা আমি বলেছিলাম গরুর খামার করেন তাহলে তার আগে প্রথম পুঁজি হলো আপনার ক্যাশ ক্যাশ হলো আপনার ট্রেনিং যদি এই ব্যাপারে আপনার প্রশিক্ষণ আছে কিনা তিনি বললেন না তাকে ট্রেনিং দেওয়ালাম সেকেন্ড হলো তার ঘর নির্মাণ উন্নত যাতে খুব বাসস্থান গরুর থার্ড হলো গরুর জন্য খাবারের ব্যবস্থা করে ঘাস চাষ এইগুলি শুরু করে দু সালে তিনি শুরু করেছিলেন চারটি গরু দিয়ে প্রায় পাঁচ লাখ টাকা পুঁজি নিয়ে আজকের এই খামারে আপনারা শুনেছেন তার তিনি গরু বিক্রয় করেছেন একচল্লিশ লক্ষ টাকার সার বিক্রি করেছেন এবং আমার পাশে যে সারগুলি দেখছেন আশা করছি প্রতিটা সার সাত থেকে আট লাখ টাকা বিক্রি হবে এখানে ছয়টা সার রয়েছে বিক্রয় করার মতো এদের বয়স আড়াই থেকে তিন বছর তো আমি আপনাদের কাছে এটি পরামর্শ যে খুরশিদ আলম যেভাবে খামার শুরু করেছে একজন অবসরপ্রাপ্ত মানুষ যারা অবসর গ্রহণ করেছেন সরকারি কর্মকর্তা হিসাবে বা যে কোনো প্রতিষ্ঠান থেকে তাদের জন্য ক্যাটেল ফার্মিং হচ্ছে সবচেয়ে ভালো একটি উদ্যোগ এবং এইটি করলে তার যেরকম তার মন ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে তার পরিবেশ ভালো থাকবে এখানে তিনি চারজন মানুষের বেতন দেন এক লক্ষ টাকা তার একটা একটা মেয়ে ডাক্তার আরেকটা মেয়ে লন্ডন থেকে পিএইচডি করেছে আরেকটা ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে এই যে মানুষের সমৃদ্ধি চাকরি করে তিনি সারা জীবনে ইনকাম না করেছেন আমি এটা অঙ্ক দিয়ে হিসাব করে দেখাতে পারি যে তিনি একচল্লিশ লক্ষ টাকার গরু বিক্রি করেছেন এইখানে ষাটটি ষাট বছরের দাম মিনিমাম চল্লিশ লাখ টাকা হবে আর তার খামারে এখন যে গরু রয়েছে এই গরু এক কোটি টাকার গরু রয়েছে খামারে অর্থাৎ প্রায় দুই কোটি টাকার সম্পদ তার গত নয় বছর হয়েছে এইটি এটি একটি মানুষের জীবনে সারা জীবন চাকরি করে মানুষ দুই কোটি টাকা পায় না কিন্তু এই খুরশেদ আলম সে নয় বছর চাকরি জীবনের অবসরে টাকা নিয়ে এসে আমার পরামর্শ সে খামার করেছিল আমার কাছে এটি সবচেয়ে বড় অহংকারের সবচেয়ে বড় আবেগের বিষয় সবচেয়ে বড় ভালোবাসার বিষয় আমি তাকে অনেক ভালোবাসি তার মতো অনেক মানুষ যারা রিটায়ার্ড হবেন অবসর হবেন অবসরপ্রাপ্ত হবেন তারা আসেন গরুর খামার করেন ছাগলের খামার করেন পোলট্রি খামার করেন সময় খুব ভালো কাটবে একই সাথে আপনি দেশের জন্য অনেক কিছু করতে পারবেন এই জায়গাটা খালি পরে থাকতো আমি এসেছিলাম যখন একেবারেই ফাঁকা জায়গা ছিল আমি বললাম এখানে প্রথম গাছ চাষ করেন তারপর গড়ের ডিজাইন করে দিলাম সহজে যাতে খাবার তৈরি করা যায় সেই ব্যবস্থা করে দিলাম এবং খাবারের ফর্মুলেশন করা রোগ নিয়ন্ত্রণ করা গরুর পরিচর্যা বিষয়ক স্যানিটেশান এবং গরুর যে সার্বিক ব্যবস্থাপনা মার্কেটে এখন তাকে আমি বলেছি যে আপনি এখন বেলওয়েটের দিকে চলে যান আপনি এখন দুধ থেকে ঘি তৈরি করেন মিষ্টি তৈরি করেন ছানা তৈরি করেন রসমালাই তৈরি করেন ভ্যারাইটি আইটেম তৈরি করে মার্কেটে আপনি চলে যান এখন মার্কেট অ্যাক্সেস তার হয়েছে অ্যারাউন্ড দেড়শো থেকে একশো আশি লিটার দুধ তার হয়েছে আমি আপনারা শুনেছেন এবং বিশ লিটার দুধের নিচে কোনো গাবি নাই এখানে এবং সর্বোচ্চ ছাব্বিশ সাতাশ লিটার দুধের গাভী রয়েছে এই সবগুলো গরু আমার অফিস থেকে সরকারি পর্যায়ে কৃত্রিম প্রজনন করে তৈরি করা হয়েছে এবং তার বাসুর থেকে গাভী হচ্ছে আজকের এই সমৃদ্ধি তার প্রচেষ্টা এবং তার লব্ধ জ্ঞান এবং তার প্রশিক্ষণ এটি তাকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে যারা অবসর গ্রহণ করেন তাদেরকে স্বাগতম তারা আসেন কৃত্রিম প্রজননের মাধ্যমে গাভিউ জাত উন্নয়ন করেন গরুর খামার করেন আপনাদের সবাইকে ধন্যবাদ ডক্টর মরল আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি মন আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রেখেছেন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে সম্পৃক্ত বা আমার ভিডিও দেখে থাকেন তাদের জন্য আমি কিছু কথা বলবো আমি যে খামারটায় এসেছি এই খামারের মালিক খোসেদ আলম সাহেব উনি কাস্টমস অফিসার ছিলেন এবং দীর্ঘ তিরিশ বছর চাকরি করার পরে তিনি রিটার্ল্টে গিয়েছিলেন এবং রিটায়ারমেন্টে যাওয়ার পরে তিনি সেই টাকাতে কী করুন ভাবতেছিলেন কারণ রিটায়ারমেন্টে যাওয়ার পরে মানুষ টাকাগুলো কে কী করবে অনেক রকম চিন্তায় পড়ে যান এবং তখনই উনি ডাক্তার জহিরের কাছে সাথে তার পরিচয় হয় এবং তার কাছ থেকে পরামর্শ নিয়ে তিনি একটা ডেরি খামার করেছেন আমি এই খামার এসে খুবই অভিভূত কারণ আপনারা আমার পাশে যে হিপারগুলো দেখছেন আপনার এই হিপারগুলো দেখলে বুঝতে পারবেন যে এগুলো প্রতিটা বাছুর বকনা বাছুর একটা গাভীর মতন অবস্থা হয়ে গেছে এবং এই গরুগুলো দেখে আমার এত ভালো লেগেছে যে প্রতিটা গরু অনেক বড়। এবং আমার কাছে আমার আমার বিশ্বাস যে এইখান থেকে এই সব বকনার পেট থেকে যে বাসুরগুলো আসবে যদি সার আসে সে সারগুলো তো বিশাল বিশাল সার হবে মানে এগারোশো কেজি বারোশো কেজি তেরশো কেজি বডি ওয়েটে সার হবে যদি কোনো বক না আসে সে হেভি দুধের মানে অনেক দুধের গাবি তৈরি হবে এটা কেবল সম্ভব হয়েছে আমাদের ডাক্তার জহিরের মানে ঐক্যান্তিক প্রচেষ্টা এবং আমাদের ডক্টর এবং আমাদের খোশেদ আলম ভাই যিনি এই খামারটি করেছেন তিনি সারাক্ষণ এই খামারে পড়ে থাকেন এগারোটা পর্যন্ত এখানে পড়ে থাকেন এবং তিনি বলেছেন যে এই খামারটির গরুগুলোর দিকে তাকালে তিনি সন্তানদেরকে ভুলে যান এবং মহান আল্লাহ পাকের ইচ্ছায় তার তিনটি সন্তান তিনটি সন্তানই একটি সন্তান পিএইচডি করার জন্য দেশের বাইরে আছেন একটি সন্তান তার ডাক্তার একজন ইঞ্জিনিয়ার সব কিছু মিলে তারপরও তিনি যে অবসর সময়টাতে এত সুন্দর সময় কাটান যে এই খামারের গরু বাছুর নিয়ে তিনি চমৎকার সময় কাটাচ্ছেন তা আপনারা যারা অবসরে যাবেন তাদেরকে বলবো আপনারা যদি পারলে প্রশিক্ষণ নিয়ে ডেরি খামার ঘুরে তুলুন